গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ ওয়ার্কস। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকমের, তো আমি একটু বাইরে, গোপ্রোটা একটু প্রবলেম করছিল, ভিডিওতে বলেছিলাম গোপ্রোটা যে ঠিক করানো হয়ে গিয়েছে এবং এক্সট্রা দুটো ব্যাটারিও কেনা হয়ে গেছে, তো তোমরা দেখে নাও। তো আজকে আমার একটা বন্ধুর ডেলিভারি রয়েছে, বাইক ডেলিভারি, তো বাইক তোমরা দেখতে। তো হ্যালো ফ্রেন্ডস, অনেকে কমেন্ট করেছিল যে আদা তোমার মোটর ব্লগিং সেট আপটা একটু দেখাবে, মোটর ব্লগিং সেট আপটা একটু দেখাবে। তো ভিগা বোল্টের হেলমেট রয়েছে, তো এক্সট আসছে কামিং সুন। তো আর যে জিনিসগুলো রয়েছে আমার এখন ফিট করা আছে, তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। ভেতরে রয়েছে মাইকটা, জ্যাকটা কোথায় গেল, জ্যাকটা দেখিয়ে দিই। তো যেহেতু এই হচ্ছে জ্যাক, যে জ্যাকটা হচ্ছে গোপ্রোর জন্য, গোপ্রোতে লাগবে মাইনোর মাইক। তো এর মধ্যে খালি রয়েছে, জাস্ট তোমাদেরকে প্যাকেটটা শো করলাম, কারণ এটা হচ্ছে এর মধ্যে দেওয়া আছে। আর এই যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার এই জিনিসটা, তো তোমরা কমেন্ট করো জিনিসটা কি, আমি লাস্টে দেখাচ্ছি। তো আর এই হচ্ছে আমার খাজানা, তো সব মোটর ব্লগারদের ভাই এটা সবচেয়ে খুবই প্রিয় জিনিস। অনেকে কমেন্ট করেছিল যে দাদা, অনেকে এখনো পর্যন্ত কমেন্ট করে যে দাদা তোমার কি ক্যামেরা ইউজ করছো, মানে গোপ্রো 8, 7, 9, 10, 11 না 12। তো তাদেরকে আমি বলে দিই কি ক্যামেরা ইউজ করছি। তো আমি ইউজ করছি গোপ্রো। যারা আমার ইনস্টাগ্রাম আইডি এখনো ফলো করোনি, তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও, 310 Rider Abhijit। তোমাদেরকে একবার খুলে দেখাই এই খাজানার ভেতরে কি আছে। এটা হচ্ছে সব মোটর ব্লগারদের, সব রাইডার বাইকারদের সবচেয়ে প্রিয় জিনিস। তো দিস ইজ মাই খাজানা। তো গোপ্রো কিনলে বা মোটর ব্লগিং সেট আপে কী কী চাই তোমরা যদি জানতে চাও, তো তোমাদেরকে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো চলো তোমাদেরকে দেখায়। তো আমি এখন ভাই প্রচুর ঘাম দিচ্ছে, কারণ বুঝতেই পারছো পাখা, তো পাখাটা বন্ধ আছে এই কারণে, যাতে আমি ভালো করে ভিডিও বানাতে পারি। আর বাড়ির হালাত একটু অবস্থা খারাপ, বিকজ বাড়িতে একটু কাজ হচ্ছে, এইটার ওয়ার্ড্রপের কাজ হচ্ছে, আর এইদিকে হচ্ছে সব কিছু খোলা রয়েছে, তো ওইটাকে ইগনোর করো, এই হচ্ছে মেন জিনিস। তো গোপ্রো সেট আপের জন্য তোমাকে প্রথমে এই উলাঞ্জির এই কেসটা লাগে, তো এই কেসটা হচ্ছে এখানে ফিট হবে। তো উলাঞ্জি কেসটাতে এরকমভাবে ক্যামেরাটা ফিট হবে, ক্যামেরাটা ফিট হওয়ার পরে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা ঠিক এইভাবে এরকম লাগবে, তো ঠিক হেলমেটে ঠিক এইভাবে দেখতে লাগবে। তো তোমাদেরকে বলে দিই এই যে জিনিসটা, এই জিনিসটা তোমরা অনলাইনে ফ্লিপকার্টে সব জায়গায় পেয়ে যাবে, এক্সট্রাও তোমরা কিনতে পারো। এটা ছাড়াও তোমার অনেক জিনিস পেয়ে যাবে, যেটা হচ্ছে ডাইরেক্ট ফিট করা যায় এখানে। তো ডাইরেক্ট ফিট করে ওটা আমি নষ্ট করতে চাই না হেলমেটটাকে, তার কারণ আমি নতুন একটা এক্সরের হেলমেট নেবো। তো দেখতে পাচ্ছ ঠিক এইরকম পাওয়া যায়, যেটা তো এই জে মাউন্ট বলে, জে মাউন্টে এই ক্যামেরাটা এইভাবে ঠিক বসবে। তো এই হচ্ছে উলাঞ্জি কেস লাগে, এই এমআই নোট হচ্ছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে, এটা তোমরা অনলাইনে হচ্ছে 400-450 মধ্যে পেয়ে যাবে, এখন জানি না কত কী দাম হয়েছে। তো এটা 400-350 মধ্যে পেয়ে যেতে পারো হয়তো। আর এই উলাঞ্জি কেসটা লাগে, তো এই কেসটা ছাড়াও তোমরা লাগাতে পারো, বাট এই কেসটা লাগানো একটা কারণ, এই যে উপরে সিস্টেম আছে, তুমি এখানে যখন নর্মালি ব্লগ করবে, নর্মালি ব্লগ করার সময় এখানে লাইট বা তুমি মাইক্রোফোন ইউজ করতে পারো। আর যেহেতু মোটর ব্লগিংয়ের জন্য অডিও ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, তো তার জন্য এই জিনিসটা লাগে। তো এই কেসটা করা হয় তার কারণে এই কেসটার ভেতরে এই জিনিসটা ঢোকে, অ্যাডাপ্টার। তো তোমরা অনেকেই হয়তো জানো না, তো যারা জানে না তাদের জন্য বলে দিই, এই অ্যাডাপ্টারটা হচ্ছে তোমার মাইক্রোফোনের জন্য। তো মাইক্রোফোনের জ্যাকটা হচ্ছে এই যে জ্যাকটা রয়েছে, মাইক্রোফোনের জ্যাকটা, রে ভাই নিকাল। তো এই যে জ্যাকটা রয়েছে, এই জ্যাকটা এই জায়গায় ঢোকে, এই জায়গায়, এই যে জ্যাক, তো এই জ্যাকটা এই জায়গায় ঢোকে। তো মেইন জিনিস হচ্ছে এটা, তো আমি ইউজ করছি গোপ্রো। তো এর আগে সত্যি কথা বলতে ছোটো থেকেই বড় হতে হয়, তো শুধু গোপ্রো না, এর আগে আমি ব্যবহার করতাম অ্যাকশন ক্যামেরা, তো অ্যাকশন SD Cam 4000 ER 4K। তো ওটা আমি এখন ইউজ করি, ওটা অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়ার জন্য ইউজ করি। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি গোপ্রো কী ইউজ করি। তো আমি ব্যবহার করি গোপ্রো হিরো 10 ব্ল্যাক। নর্মালি হচ্ছে আমরা হচ্ছে এই যে জিনিসটা, এটা ভেতর থেকে বার করলাম, ঠিক আছে। তো এই যে নর্মাল জিনিসটা হচ্ছে, এর মধ্যেও অনেকে লাগায়,
লাগাতে পারে, বাট ওয়েট মোটর ব্লগিংয়ের জন্য বেটার অডিওর জন্য তোমাকে, অডিওর জন্য তোমাকে এই জিনিসটা অ্যাডাপ্টার উলানজি কেস, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং যাতে ভিডিওটা ভালো আসবে, তো তার জন্য এটা। তো চলো আমি এটা এর মধ্যে লাগাই, তোমাদেরকে দেখাই যে এটা কীভাবে সেট করে আর কীভাবে ফিটিং করে। আর যাবতীয় জিনিস এটা হচ্ছে যে মাউন্ট, এই যে মাউন্ট এখানে ফিট হবে, অনেকে অনেক রকম ব্যবহার করে, আমার একটা এক্সট্রা লাগানো আছে, আমি এটাতে নষ্ট করতে চাইছি না, কারণ এটা আমার এক আপাতত টেম্পোরারি, বাইক কেনার পরে আমি বাইকের সাথে ম্যাচ করে জিনিসটা কিনেছিলাম। মাইকটা ভেতরে লোকানো আছে, তো মাইকটা খুলতে আছে, কারণ প্যাটার্নটা খুলতে হবে, এক হাতে করছি, তো ঠিক আছে চলো। তো এই যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে যে মাউন্ট, তো যে মাউন্টেই এখানে লেগে ক্যামেরাটা লাগানো হয়, তো যে মাউন্টটা আমার এখানে এক্সট্রা রাখা। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, তো আমরা যখন এই উলানজি কেসে লাগাবো, উলানজি কেসে মানে ফিট করতে গেলে আমাকে আগে এইটা খুলতে হবে, তো এইটা খোলার জন্য আমি এটাকে এরকম প্রেস করবো, একটু চাপ, তো এইটা এরকম খুলে গেল, দেখো এই হচ্ছে জিনিস। আর এই জিনিসটা হচ্ছে এইটাকে জাস্ট একটু এরকম করে ফোল্ড করে দিলেই দেখো এটা খুলে গেল, তো তোমরা ভয় পাবে না, এটার এইরকমই সেট। তো উলানজি কেসে, এই উলানজি কেসে ফিট করতে গেলে আমাকে এই যে গোপ্রোর এই পোর্শনটা, এই পোর্শনটাকে খুলতে হবে দেখো পুরোই, তারপর যেরকম আছে ঠিক আছে। তো এইটা এরকম করে টানলাম, এই যে লকটা আছে দেখো, এই লকটা এরকম টানতে হবে। তো যাদের গোপ্রো আছে তারা তো নিশ্চয়ই জানে, যাদের নেই তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো এই জিনিসটা যেটা রয়েছে এটা এইভাবে ফিট হবে, দেখতে পাচ্ছি এটা এখানে, তো এইভাবে সেট হয়ে গেল, আমি ফ্রেস করেই ঢোকাবো, এই লেগে গেল। আর এই যে জিনিসটা রয়েছে ঠিক আছে, এই যে গেল এইটা এখানে, কারণ এই উলানজি কেসটা এই কারণে ইউজ করে দেখো পুরো ফিট হয়ে গেল ঠিক আছে। তো উলানজি কেসটা ইউজ করা এই কারণে, কারণ আমি যদি মোটর ব্লগিং সেটাও থাকে দেখো তীরচিহ্ন আছে, এইদিকে টানবো এটা খুলে যাবে, তো এটা আমার যখন হেলমেটে লাগানো থাকবে, তো আমি এক্সট্রা যদি আমার ব্যাটারি থাকে, এই ব্যাটারিটা শেষ হয়ে গেলে আমি এক্সট্রা ব্যাটারিটা ডাইরেক্ট বাইক চালাতে চালাতে আমি চেঞ্জ করতে পারবো, তো উচিত না, দাঁড়িয়ে চেঞ্জ করাটাই উচিত, বাট তবুও এটা চেঞ্জ করার জন্য এরকম করা, তার জন্য এটা খুলে এটা আপাতত লাগছে না, এখানে ঢেকে দিই। আর এইটা লাগানোর সময় মনে করে এটা তীরচিহ্ন দিয়ে ঢুকিয়ে দেবে, দিয়ে এই হয়ে গেল মেন জিনিস। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এই পোর্শনটার জন্য, এবার এই পোর্শনটা আমাকে কীভাবে ঢোকাতে হবে, আগে এখান থেকে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা থেকে আমাকে ঢুকিয়ে দিতে হবে, কারণ কেন এই গ্যাপ দিয়ে ঢোকাচ্ছে, কারণ আমাকে এটা এখানে লাগাতে হবে, এটা এরম ঢুকে গেল, বাস এটা এরম বসে গেল। এবার এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা হচ্ছে একটু এরকম করে গিয়ে এরকম লেগে গেল, বাস তো হয়ে গেল আমার ফিট, তো এই হচ্ছে রেডি, তো ঠিক এরকম লাগবে। আর এবার হচ্ছে তুমি এখানে লাইটের, যদি রাত্রে ব্লক করো তুমি এক্সট্রা লাইট লাগাতে পারো, এখানে মাইক লাগাতে পারো, ঠিক তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক এই জায়গাটাই এরকম একবার টিপলে ভেবো না যে চালু হয়ে গেল ঠিক আছে, তো এইটার জন্য এরকম এরকম টিপতে হবে, এই জোরে টপ করে আওয়াজ হলো, একটা আওয়াজ শুনতে পেয়েছো, তো এবার এখানে ফিট করবো, তো ফিট করার আগে তোমাদের দেখিয়ে দিই, এটা এরকম হয়ে গেল এরকম থাকবে। এবার তোমাদেরকে আমি আমার গোপ্রোটা অন করে দেখিয়ে দিই কেমন ফুটেজ দেয় গোপ্রো হিরো 10 যেহেতু আমি ইউজ করছি। তো ফাইনালি গোপ্রোটা অন আছে, তো ব্যাটারিটা চার্জ দিতে হবে, তো দেখতেই পাচ্ছ 19% চার্জ। ও ভাই সাহেব, আলাদা এফেক্ট, তো অনেক কিছু কোয়ালিটি আছে, তো তোমরা যদি জানতে চাও ক্যামেরার মধ্যে কী কী ফিচার্স রয়েছে গোপ্রো হিরো 10-এর মধ্যে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার গোপ্রো সেটা, তো তোমরা তো কমেন্ট করে বলতে পারলে না, তো তোমাদেরকে বলে দিই, এই হচ্ছে সুইচ, এই টিপলেই টেন টেন, তো গোপ্রো ওর একটা ব্যাটারি আমার এর মধ্যে লাগানো রয়েছে, আর দুটো ব্যাটারি এখানে ঢোকানো রয়েছে, তো এটা হচ্ছে পোর্টেবল চার্জার, যেরকম হেডফোনের মধ্যে হয়, তো গোপ্রো এখান থেকে ডাইরেক্ট এখান থেকে সি টাইপ চার্জারে চার্জ দিতে পারবে, তো আমি সি টাইপে দিই না, যে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে যদি আমি চার্জ দিই, অনেকে ব্যাটারি ফুলে যায় ডাইরেক্ট চার্জ দেওয়ার কারণে, তো আমি তাদের জন্য রেফার করি এই জিনিসটা কিনে নেওয়া, এই জিনিসটা খুবই ভালো জিনিস। তো এটা হচ্ছে চার্জার, পোর্টেবল চার্জার, এটাও তোমার এখান থেকে চার্জ দিতে পারবে, এই হচ্ছে সি টাইপ, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, সি টাইপ চার্জারের পয়েন্ট রয়েছে, তোমরা এখান থেকেও দিতে পারো, আর এটার মধ্যেও চার্জ থাকে ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাটারি,
এই হচ্ছে তোমার ব্যাটারি। তো আমার গোপ্রোরই দুটো ব্যাটারি রয়েছে, তো এই একটা আর এই একটা। তো এর ভেতরেই তোমরা দেখতে পাবে, এই দেখো ভেতরে চার্জারের পিন অলরেডি আছে তিন। এই একটা সেট আপের মধ্যে তুমি তিনটে ব্যাটারি একসাথে চার্জ দিতে পারো। তুমি বাইরে গেলে এর মধ্যে যদি চার্জ থাকে তাহলে তোমার অটোমেটিক্যালি তোমাকে চার্জ এইগুলোতে অটোমেটিক্যালি এগুলো চার্জ হয়ে যাবে, তোমার কোনো চাপ নেই। এর মধ্যে তুমি এইটা শুধু ফুল চার্জ করে নিলেই তোমার অসুবিধা, আর এখানে চার্জারের পয়েন্ট এখানে আসবে। তো ফাইনালি চার্জে লাগিয়ে দিয়েছি, তো এই হচ্ছে চার্জারের পয়েন্ট। তোমাকে যেরকম বলেছিলাম এই চার্জে, এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় লাগে, গোপ্রো তো আমার কাছে প্রিয়ই। ব্যাটারি রয়েছে, তো তিনটে ব্যাটারি এখন চার্জ হচ্ছে, তো এখন রেড হয়ে আছে। মানে দেখো তিনটে ব্যাটারি আমি 1, 2, 3 করে রেখেছি, কারণ সুবিধা হবে কখন কোন চেঞ্জ করার জন্য। তো কেমন এটা হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো, কেমন লাগছে তোমাদের, এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে একটু বলো। গোপ্রো সেট আপটা কেমন তোমাদের, ভালো লেগেছে কিনা, ফিক্স করার পরে কেমন লাগছে। তো এইগুলোর পরে বেরিয়ে যাবো, আর বেরোচ্ছি কোথায় ভিডিওটা দেখতে থাকো। আর মোটর ব্লগিং সেট আপে কেমন লাগে আর মোটর ব্লগিং সেট আপে কেমন ভিডিওটা আসে তোমরা দেখতে থাকো, চলো। ও ভাই সাহ, তো আজকের ওয়েদার তোমরা চেক করো, পুরো এইদিকটা পুরো মেঘ হয়ে আছে, তো ওয়েদার একদমই খারাপ। তো চলো তবুও তোমাদেরকে দেখাবো গোপ্রোর ফুটেজ, তো তোমরা দেখে বলো যে গোপ্রোর ফুটেজটা কীরকম আসছে। চারিদিকে পুরো মেঘ করে আছে ভাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কি অবস্থা, মনে হয় সামনের দিকে বৃষ্টি হচ্ছে, আমাকে মনে হচ্ছে দাঁড়াতে হবে। ভাই কি কপাল দেখতে পাচ্ছ, তোমাদের জন্য একটু ভাবলাম যে গোপ্রো ফুটেজটা দেবো, কেমন আসছে দেখবো বলে, আর এইদিকে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, পুরো জল 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 হয়ে যাবে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। আর মাইনর হচ্ছে মাইকটা, মাইকের সাউন্ডটা কিরকম দিচ্ছে প্লিজ বলে দিও। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি, জানি না সরিষার দিকে কি অবস্থা, তো আমাকে মনে হচ্ছে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে যাওয়াটাই বেস্ট, কারণ মনে হচ্ছে পুরো সরিষার ওই দিকটা পুরো ফুল বৃষ্টি হচ্ছে। রেনের ফুটেজটা উঠে এলো, জানি না কি প্রবলেম হবে। তো জয় মা কালী, ওয়েদার ভালো থাকলে ভাই চালিয়ে মজা, এটা হচ্ছে 100%। আর ওয়েদার যদি ভালো না থাকে, এইরকম যদি স্বাদ না দেয় সবে, পেছনে কাদা কাদা হয়ে যাচ্ছে, মানে জানি না কি কন্ডিশন আছে। তো এইদিকে ভালোই বৃষ্টি হচ্ছে, আরে দেখো ঘর থেকে বেরোলাম এরকম কোনো বৃষ্টি নেই, আর এখন যদি এরকম বৃষ্টি হয় পুরো মনে হয় কাদা কাদা হয়ে যাচ্ছে। বিক্রম বেরিয়েছে নাকি দেখতে হবে, বিক্রম ভাই, বিক্রম কোথায়?
ফাইনালি বিক্রম এসে গেছে, তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই। আর ওরাও ওখান থেকে ফোন করছে, তো যার বাইক ডেলিভারি হবে GT 650, তো শুভঙ্গর বাইক, তো শুভঙ্গ ফোন করছে ওখান থেকে, কারণ শুভঙ্গ বলছে যে ওদের ওখানে বৃষ্টি হচ্ছে না। তো আমাদের এখানে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জানি না কতটা কী হবে, তবু যা হোক ভাই হয় বলে কথা, ভাইয়ের ডেলিভারি, তাও আবার GT 650। তো ও রেড কালারটা নিচ্ছে, আর বিক্রম দেখতে পাচ্ছে ক্রম কালার, ও PPF করেছে। তো আমাদের গ্রুপে টোটাল আমাদের 3টে GT রয়েছে, তো বিক্রম, সুপ্র আর হচ্ছে আমাদের পোঙ্গাথা। তো পোঙ্গা মোটামুটি আমাদের গ্রুপে 3টে GT ছিল, এখন আমাদের গ্রুপে 4টে GT হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে হুটপাট করে পৌঁছাই। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার পাড়ুল, এই হচ্ছে সেই রয়্যাল এনফিল্ড শোরুম যেখানে হচ্ছে ডেলিভারি আজকের আছে। তো শুভঙ্কর আগে থেকে চলে এসে ওরা পেপার ওয়ার্কটা করে নিয়েছে, তো আমাদের অনেকটা আসতে দেরি হয়েছিলো কারণ আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। দেখো এদিকটা একটু বৃষ্টি হয়নি, পুরো শুকনো। তো চলো যাই পড়ো তাড়াতাড়ি ভাইয়ের ডেলিভারিটা করে নিই, পাগলাটা অস্থির হয়ে যাচ্ছিলো। তো ঠিক আছে চলো, ডেলিভারি তো হয়ে গেছে, তবে তোমরা একটুখানি রয়্যাল এনফিল্ড GT 650 একটু সিনেম্যাটিক শট দেখে নাও। আর সিনেম্যাটিকটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো চলো সিনেম্যাটিকটা দেখে নাও। যা হবে ডায়মন্ড হারবার বড় পাড়, তো এখন যাবো বড় পাড়ে। তো এখন নতুন গাড়ি নিয়ে এখন ভিডিও হবে সবাই। তো এই হচ্ছে বড় পাড়, বড় পাড়ের ভিউই আলাদা ভাই। তো ফাইনালি কফি খাওয়া কমপ্লিট, তো সন্ধে সন্ধে হতে যায়। তো এবার আমরা বেরোবো, তো ভাইয়ের ডেলিভারিটাও হয়ে গেলো, ডেলিভারিটা অতটা খাস হলো না কারণ বৃষ্টির জন্য পুরো ডেলিভারিটা একটু ইয়ে হয়ে গিয়েছে। তো যাই পারো হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে। চলো টাটা ব্রো।